প্রভাতে সূর্যর কিরণর দরে শুয়নি আমার এই অসম ভূমি। বিভিন্ন মঠ মন্দির তীর্থস্থানের ভরি থাকা এই পবিত্র ভূমিত আজিও ভগবত প্রেমত বিশ্বাসী ধর্মালম্বী ভক্ত সকলে ভগবানের শ্রীচরণত স্তুতি করে আছে। এনে এক তীর্থস্থান হয়েছে কামরূপ জেলার উত্তর দিকে ব্রহ্মপুত্রর পাৰৰ সীতাচল পাহাড়ৰ ওপৰত অৱস্থিত শ্রী শ্রী দীর্ঘেশ্বরী দেৱালয়। প্রবাদ আছে যে পরম তপস্বী মৃকেন্দ্রমুনি আর তেওঁর পত্নী সুতপার মহান পুত্র মহর্ষি মার্কেন্দ্রয় মুনিয়ে এই সীতাচল পাহাড়তে তপস্যা করে মহাকাল মহাদেব আর দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করে। ইয়াতে মার্কেন্দ্রমুনির ধ্যান ধারণাত মার্কন্দ পুরাণের সৃষ্টি হয়, যিখনক শ্রেষ্ঠ সাতখন পুরাণের ভিতর এখন বলে ধরা হয়। আপনার নামটো মল্লাপ? আপনার ঘর বরডাক্ত? বরডাক্ত। আপনি এতে থাকেন? এতে থাকে দীর্ঘেশ্বরী। দীর্ঘেশ্বরী। আপনার বিষয়? মো খুব রান্ধনি আর পূজারী, নহলে মানে খুব পূজা কর ভোগটো প্রত্যেক দিনে নিত্য ভোগাম চলে, যাত্রী নহলে চলিব আর যাত্রী থাকলেও চলে। সেটা কিনা সরকারিভাবে কিনা সাহায্য পায় নাকি? সরকারি না, আমার কমিটির দ্বারা দিয়ে দান বরঙ্গি সেনেকে চলি আছে। এরকম কিনা হে আছে নাকি যে নিরামিষে হব লাগবে বা আমি সেটা কথা নাই, নিয়মটা সান্মিখে লাগে যেটা যেটি মিলে মার মানে যাত্রী আনলে পথা এটা যেটা আক মার ভুগুতে চলি, হয়তো কোনো যাত্রী লই যাব পারে, এর কোনো বাধা না, আর কোনোবা নেপারাও পড়বে পারে মারি। আপনার নাম? খড়গেশ্বর বড়ুয়া। খড়গেশ্বর বড়ুয়া। এই মন্দিরের সাথে আপনি কিমান দিনের পর জড়িত হয়ে আছেন? মই বহু বছরের পর জড়িত, প্রায় মার কোলাত থাকা তেতিয়ার পর ইয়াত আহা যাওয়া, আর তারপর যেটা হেরি হল প্রায় 20-25 বছরের বেশি হয়ে গেল জড়িত। আপনার ঘর ওসরতে নাকি? ওসরতে বড় বলত ঘর। আর আপনার এই মন্দিরটি অবস্থান করেছে, এই পাহাড়টার নামটো কি বাৰু? এইটো আসলে এটা মানুষবিলাকে কয় দীর্ঘেশ্বরী পাহাড়, দীর্ঘেশ্বরী পাহাড় আসলে নয়, এটো সীতাচল পাহাড়। সীতাচল পাহাড়। সীতাচল পাহাড়। তারপর আপনার এই মন্দিরের মাটিকালি কিমান? মাটিকালির কথা তো ঠিক কব নোৱাৰো, এটা কিমান আছে আপনার আগতে তো বহুত আছে,
800 কিমান বিঘা মাটি আছিল এটা রায়তে সপ্তত এবলা গৈছে এটা আমাৰ ইয়া খালি প্ৰায় 11 বিঘা মান মাটি এনে মন্দিৰ হেৰিটো আছে আৰু আমাৰ এই মন্দিৰ এই মন্দিৰৰ হৈতে জড়িত যিটো ঘটনা সেই ঘটনাটো কেনেকুৱা ধৰণৰ এৰি দক্ষযোগ্য যেতিয়া পাৰ্বতী আত্মত্যাগ কৰিলে তেতিয়া শিৱই ঘূৰাই লগতে ইয়াত সৌৰখন পৰিছিল আৰু সৌৰ পৰা আৰু যিমানবিলাক কামাখ্যাটো পৰিছিল আমাৰ ইয়াতো এটা সৌৰ বুলিছিল সেইকাৰণে দক্ষিণাকালী উত্তৰ কামাখ্যা উপত্যকা হয় দক্ষিণাকালী আৰু মন্দিৰটো কোনে বনাইছিলে বাৰু মন্দিৰটো ঠিক কোনে আগতে বনাইছিল সেইটো কোনো নাই মাৰ্কেণ্ডেই সিদ্ধিলাভটো ইয়াত কৰিছিল মাৰ্কেণ্ড মুনি সিদ্ধিলাভ ইয়াত কৰিছিল সৌৰে তেওঁ দেখা হৈছে তাতে পৰযুগল আছে এই পৰযুগলত আৰু মাৰ্কেণ্ড য'ত পঢ়িছিল সেইখিনি জেগাও আছে তেওঁ ইয়াত তেখেতে ইয়াত সিদ্ধিলাভটো ইয়াতে কৰিছিল নৃত্য বলি হাঁহ পাৰ পথা কোমোৰা মিহিয়া আৰু হেৰি মাগুৰ মাছ পৰ্যন্ত ইয়াত বলি হয় যোনে যাত্ৰীয়ে যিটো অত্যাহিত কৰি লৈ আহে আগবঢ়াই লৈ আহে সেইটো বলি আৰু দুৰ্গা পূজাত মহাবলী হয় নৱমী তিথি এইটো পৰম্পৰা চলি আছে প্ৰত্যেক বছৰে হয় প্ৰত্যেক বছৰে হৈ আছে আৰু ইয়াত আপোনাৰ ভক্ত সমাগম কেনেকুৱা ভক্তত্ব সমাগম হয় ভালেই হয় আৰু সমাগমটোৰ কথা কেতিয়াবা খুব বেছি হয় আৰু এই তোমাৰ যে গণেশৰ মূৰ্তি এটা আছে সেই মূৰ্তিটো শুনা পাইছোঁ যে প্ৰত্যেক বছৰে বাঢ়ি গৈ আছে বাঢ়িছে সেইটো কিমান দূৰ সত্য কথাটো দেখা যায় বা অলপ বাঢ়িহে আছে বস্তু গোটেই হেৰি কৰা নহয় মন্দিৰৰ নামটো স্বৰ্গীয় শ্ৰী শ্ৰী দীৰ্ঘেশ্বৰী দেৱালয় তাত স্বৰ্গীয় কেতিয়া লিখিছে সেইটো কথা হৈছে কি সৰ্বশ্ৰেষ্ঠ এই যিটো হেৰি আছে এইটো চন্দ্ৰবিন্দুটো আছে সেইটো সৰ্বেসৰ্ব তেওঁ এই চব সৰ্বেসৰ্ব মাইকী মানুহৰ ভিতৰত তেওঁ অস তেওঁ ৰূপৱতী তেওঁ গুণৱতী তেওঁ সৰ্বেসৰ্ব শ্ৰেষ্ঠ সকলোতে শ্ৰেষ্ঠ যিহতে কয় ৰূপত শ্ৰেষ্ঠ গুণত শ্ৰেষ্ঠ সকলোতে শ্ৰেষ্ঠ দেৱালয়ৰ আশে পাশে বহুতো দেৱ দেৱীৰ মূৰ্তি সিঁচৰিত হৈ যিখিনি চৰকাৰে সংৰক্ষণ আৰু ৰক্ষণাবেক্ষণ কৰিলে সমূহ ভক্তবৃন্দই নথৈ আনন্দিত হ'ব আৰু দেৱালয়ৰ উন্নতি সাধন কৰাত সহায় হ'ব।